হ্যালো বন্ধুরা, দেখো আমরা এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, চান টান করে রেডি হয়ে নিয়েছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো, আমরা দেখো রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। তো এখন আমরা রাস্তাতে হাঁটছি। এই যে আমার বর আগে আগে দৌড়াচ্ছে আর পেছনে আমি আছি। তো আমরা টোটো ধরবো, তারপর টোটো করে আমরা যাব। তো দেখো আমি এখানে হাঁটছি, দুজনে খুব ব্যস্ততার মধ্যে আছি, আমাদের অনেক অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক চলো। এই দেখো আমরা টোটো পেয়ে গেছি, টোটোতে উঠেও পড়েছি। তো এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে, দেখতে থাকো। তো রাস্তা দিয়ে বেশ লোকজন দেখতে দেখতে টোটোতে করে যেতে বেশ মজাই লাগে, ভালোই লাগে। টোটোর ঠান্ডা হাওয়ায় চান টান করে বেশ ভালোই লাগছিল। তো ওই দেখো দূরে, আশা করি তোমরা এবার বুঝতে পারছো যে আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আমরা মায়ের কাছে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও দর্শন করাবো। আজকে যদিও শনিবার, খুব ভিড় হবে, তবু চেষ্টা করব। দেখি এখন কতদূর কী হয়। আমাদের কিছু ঠিক নেই, মানে কাউকে বলা টলা নেই, তো ওখানে গিয়েই যা করার করবো। এ দেখো আমরা এখানে পৌঁছে গেছি, হাঁটছি। আজকে প্রচণ্ডই ভিড় ছিল, জানতাম আজকে ভিড় হবে, শনিবার এমনিতেই মায়ের কাছে সব দিনই ভিড় হয়, তবে শনিবারটা একটু বেশি ভিড় হয়। তো আমরা এখন হাঁটছি, প্রচণ্ড ভিড়। তো লোকজনের ভিড় কাটিয়ে যেটুকু সম্ভব তুলেছি ভিডিও। দেখো তারাপীঠে মায়ের মন্দিরে ঢোকার আগে রাস্তাটা পেরোতে খুব ভালো লাগে, কারণ দোকানপাট পুরো মেলার মতন মনে হয়, অনেক পুতুল খেলনাবাটি, এগুলো দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগে। তো আমরা এগুলো দেখতে দেখতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, দুজনে মিলে বেশ ভালোই লাগছিল। তো অবশেষে আমরা আমাদের পুজোর জিনিসপত্র কিনে নিয়ে মায়ের মন্দিরে পৌঁছে গেছি। আজকে প্রচণ্ডই ভিড় ছিল, তো ভেতরে আমরা ঢুকতে পারিনি, অনেক লাইন পড়ে গেছিলো, আমাদের যেতে একটু দেরি হয়েছিল, আগেই পড়েছি সেটা। তো যাই হোক, আমরা বাইরে থেকে পুজো দিয়েছি এবং মায়ের দর্শন পেয়েছি, সেটাই বড় কথা। এই নাট মন্দির থেকেই মাকে দেখেছি, তবে ভালোভাবে দর্শন পেয়েছি, একটুখানি ভিডিও করতে পেরেছি এবং একটা ছবিও তুলতে পেরেছি। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালোভাবেই পুজো দিলাম, বেশ ভালোই লাগলো। প্রচণ্ডই ভিড় ছিল আজকে, এবং তারপরে বাকি মন্দিরগুলো, যেগুলো শিব মন্দির, হনুমান মন্দির যেগুলো ছিল আর কি, তো বাকি বাবা খাপার মন্দির, তো সব মন্দিরেই পুজো দিয়েছি, সব মন্দিরে ঠাকুর দর্শন করলাম, পুজো দিলাম। তারপরে ওখান থেকে আমরা মন্দিরে একটুখানি ঘোরাঘুরি করে কয়েকটা ছবি টবি তুলে একটুখানি বসলাম, তারপরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো দেখো তোমাদেরকে মন্দিরটা ভালো করে আর একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের ইচ্ছা ছিল ওখানে ভোগ খাওয়ার, কিন্তু যেহেতু যেতে দেরি হয়েছিল সেজন্য আমরা সেটা আর হয়নি, অনেক আগেই নাম লেখাতে হতো। তো যাই হোক, ঠিক আছে, ভালোভাবে পুজো দিয়েছি, দর্শন করেছি, সব মন্দিরগুলো ঘুরতে মানে ঘুরে ভালো করে দর্শন টর্শন করলাম। তো সব মিলিয়ে খুব ভালোই কাটলো। এবার আমরা মানে প্রসাদ টসাদ নিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ির পথে। তো বেরোনোর সময়তে দেখো এখানটাতেও খুব ভিড় ছিল, মানে তখনও লাইন ছিল, যদিও সারাদিনই লাইন থাকে। তো যাই হোক, এই যে ঠাকুরের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে খাবার জন্য, প্রায় তখন 1:30-2 বাজছিল। তো আমরা এবারে রাস্তা দিয়ে বেরিয়ে গেছি এবং যাওয়ার সময়তে দোকানপাট দেখতে দেখতে হঠাৎ করেই একটা পুতুলের দোকান চোখে পড়লো। আর তোমরা তো জানোই অনেকেই যে আমার পুতুল খুব ভালো লাগে। তো একটা দোকানে দাঁড়িয়ে পুতুল দেখলাম, দাম টাম জিজ্ঞাসা করলাম। তো যাই হোক কিনলাম, তো কী কিনলাম না কিনলাম সেটার জন্য তোমাদেরকে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে এবং আমার পরবর্তী ভিডিওগুলো ফলো করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আমরা ওখান থেকে পুতুল দেখলাম, কেনাকাটা করলাম, তারপর আরও 2-3টে দোকানে আমরা ঢুকেছিলাম এবং আরও কয়েকটা জিনিস কিনেছিলাম। তো কী কিনলাম সেগুলোর জন্য অবশ্যই তোমরা নেক্সট ব্লগগুলো ফলো করবে, তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, আমাদের কেনাকাটা হয়ে গেলে আমরা এখানে একটা অটো পেয়ে গেছিলাম। তো যাওয়ার সময় টোটোতে গেছিলাম, তো ভাবলাম আসার সময় একটু অটোই মানে অটোতেই ফিরি, তাহলে দুরকমই উপভোগ করা হবে আর কি। যাই হোক,
তো অটোতে চেপে আমরা বেশ মজা করতে করতেই বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আমাদের পুজো টুজো বেশ ভালোই দেওয়া হলো, ঠাকুর দর্শনও হয়ে গেল। তো যাই হোক, এখানে দেখো মায়ের একটা ছবি তোমাদের জন্য দিলাম, তোমরা মাকে দর্শন করো। তো আজকের মতন এটুকুনি, টাটা বাই বাই। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, যেটুকু পেরেছি তুলেছি, এখন নতুন তো আস্তে আস্তে শিখছি, অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তো যাই হোক, দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।